গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে সত্যবতী মানে গুমি ওর নামটা শুনলেই যেটা কেমন কেমন হয় তাই না গুতোপা ও তো কারুর সম্বন্ধে কোনো বাজে কথা বলে না ও তো কারুর সম্বন্ধে কোনো ভুল কথা বলে না যা বলে সব সত্যি বলে ও যা করে সব ঠিকঠাক করে দুনিয়ার সবাই শুধু ভুল করছে ও সবার ভুল ধরবে ওর ভুল কেউ ধরতে পারবে না তো আজকে দিয়েছে কে দিয়েছে লাথিটা ভালো করে দুই যা মিলে রুম সরি নাম নেব না নন্দিনী আর মৌ একদম সপটে মুখের মধ্যে লাতিটা ভালোভাবে দিয়েছে কিরে তোর এবার পাইছিস তোর কথার উত্তর জানোয়ার একটা তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি পুরো ভিডিওটা দেখবে দেখবে দেখে তারপরে আমাকে কমেন্ট করবে তো কালকে ভিডিও তোমরা দেখেছো তা আজকের ভিডিওটা দেখছিলাম যে আমাদের নন্দিনী কি বলছে যে তার আগে বলে আমাদের গুতোপা আগের দিন একটা ভিডিও করেছে ভিডিও করে সে কি বলছে সে তো ব্যালেন্সিং ভিডিও করে বললাম সে মৌকেও বলতে ছাড়ে না সে তো সত্যপাতি সে তো সত্যবতী সে কাউকে ছাড়ে না সে সবাইকে দেবে ওই যে চোপাটা আছে না ওই চোপা চোপাকে অনেকেই ভয় পায় সেই চোপার জোরে ও কিন্তু ওয়াইটিতে টিকে আছে এটাও ঠিক ভয় পায় তো মানুষের বিরুদ্ধে ভিডিও করতে কারণ ওর যা চোপা হ্যাঁ ওই চোপা দিয়ে শেষ করে দেবে আমাদের মৌ সেই ভয় পেয়েই ওকে শুধু একটু তেল মাখিয়ে চলে আর মৌ যে বুঝতে পারে না যে কোথায় চলো আজকে এই কথাগুলো আর বলবো না অনেকবার বলেছি আজকে সময় নয় এই কথাগুলো বলার আজকে বলবো না কারণ আমি চাই না কোনোভাবে মৌকে হাঁট করতে তো দেখো মৌ আজকে বলি কলল বলে না যে নীরবে থাকলে মানে সবুরে মেয়া ফলে আজকে তুমি চুপ করে থেকেছো বলে আজকে দেখো নীরবে থাকলেও অনেক সময় অনেক কথা হাওয়াতেই ভাসে হাওয়াতেই সত্যি কথা হাওয়াতেই ভেসে বেড়ায় বুঝেছো আজকে তুমি চুপ থেকেছ কিন্তু চুপ থেকেও তুমি অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছ অনেক কিছু বুঝিয়ে দিয়েছ বুঝেছো হ্যাঁ আজকে এটারই হলো চাক্ষুষ প্রমাণ কোনটা আমাদের নন্দিনী দিয়ে দিয়েছে যে ভিডিওটাতে কালকে কালকে পরশুদিন ছেড়েছিল ন মিনিট সতেরো সেকেন্ডের একটা ভিডিও দিয়েছিল যেটাতে আমরা মিকিকে দেখতে পেয়েছি হ্যাঁ মিকিকে দেখতে পেয়েছি আর ওই সেই বাসন গুসুন ধর কথাটা যে বলেছে ভিডিওটাতে সেই ভিডিওতে ভিডিওটাতে কী দেখালো সকালবেলা ভিডিওটা চালু হলো চালু হওয়ার পরে ও দেখাচ্ছে যে চিরে দই আর হলো গিয়ে তোমার দুধ যাক এই ধরনের কাঁচা আলু যাক কি নিয়ম ওদের আছে এসব নিয়ম আমাদের সবার তো রকম নিয়ম হয় না তো দেখলাম সব জোগাড় করে দিচ্ছে তো জানি হ্যাঁ জোগাড় করে দেওয়া যায় একজন তো জোগাড় করে দিতেই পারে হবি ইয়েটাও চাল টালটা একজনে বেছে দিতে পারে তারপরে যে হবিষ্যি করে সে আলাদা ঘরে বসে হবিষ্যি করে তো চলো বাদ দাও সেই কথায় যাচ্ছি না ওই চাল দই খই আর না দই চিড়ে আর কাঁচা আলু আলু আর কি সেদ্ধ ওই যেটা খাচ্ছিলো ওইটা কে করে দিয়েছে ঠাকুর বরনাথ বউ কেন বলছি কথাটা কথাটা বলারও লজিক আছে আমাদের সত্যপতি সে তো জাস্টিস হয়েছে সে তো ভিডিও করতে বসেছে যে কি একটা ভিডিও বানিয়েছে রুম নন্দিনীকে তো ঝেড়েছেই আচ্ছা তারপরে এসছে আমাদের মৌকে ঝাড়তে কি না আচ্ছা ও ওইখান থেকে এসে এত বড় উটনটা ঝাড় দিল দুয়ার পরিষ্কার করলো হ্যাঁ তাহলে মৌ কি করলো মৌ বাড়িতে বসে রইলো ভিডিও করছে না অথচ কোনো কাজও করছে না তোর মতো গতরে তো পোকা নাই রে তোর গতরে যেমনি পোকা ধরে গেছে তুই শুধু নিজের রান্না টুকুনি করিস বটটারেও ঠিক করে দিস না আমাদের মোর গতরে তো পোকা ধরে নাই বুঝলি তার প্রমাণটা পাইছিস কি করতেছে মো মো এরকমই একটা মেয়ে সব কিছু ভিডিও করে দেখায় না সব কিছু ভিডিও করে দেখায় না সব কিছু দেখালে সেটা সত্যি হয় না পাইছিস উত্তরটা মুখে মারলো তো লাথিটা বলল যে এই দুধ ওই খই চিঁড়ে এগুলো সব রেডি করে দিয়েছে ঠাকুর বড়নাথ বউ ঠাকুর বউ কে আমাদের মৌ অবভিয়াসলি আমাদের মৌ পাইছিস কতটার উত্তরটা ঠিকঠাক পাইলি তো তো বন্ধুরা এই ভিডিওটাতে গুতো পাকে এইটুখানি আসছি আরও পরে অন্যান্য ভিডিও নিয়ে গুতোপাকে তো দিতেই হবে তো চলো আজকে আমি আরেকটু আমার নন্দিনীকে নিয়ে বলি তো নন্দিনী নিজের বড় যা থেকে না শেকো কিছু ওই যে কথায় কথায় বলছ ঠাকুর বড় নাথ বউ তারপরে যখন তোমার শাশুড়ি ওই যে দূরে বনে মানে দূরের দিকে যাচ্ছিল ওই যে খাবারটা নিয়ে সকালের খাবারটা নিয়ে দই চিঁড়ে ওখানে যখন যাচ্ছিল তখন তুমি বলছিলে যে সাগর এসছে আমি এসছি আরেকজন এসছে সেটা ঠাকুর বড় বউ কেন গো কেন প্রত্যেকে আমরা সবসময় মন থেকে চাই যে তোমরা দুই যা এক হয়ে যাও সেসব কথা তুমি শুনছই না সেসব কথা তুমি মাথায় ঢোকাও না কারণ তোমার এগুলো কোনো দরকার নেই তোমার এত অহংকার কিসের তুমি কথায় কথায় বলো এই এলাম দু দিনের জন্য হ্যাঁ তো আমি চলে যাব এখানে আমার কোনো ইয়ে নেই কিসের অহংকার এত কিসের দম্ভ আবার এদিকে বলো বাড়ি থেকে আমাকে বার করে দিয়েছে প্রেগনেন্ট অবস্থায় তুমি তোমার শ্বশুরবাড়িতে তুমি জোর খাটিয়ে থাকতে পারো না কেন তোমাকে কেউ বার করে দেয় না তুমি মিথ্যে মিথ্যে এসে সব নাটক গুণ করো আজকে তোমাকে দেখতে পাচ্ছি তোমার যা তুমি হাত কি চামুচ দিয়ে নাড়াচ্ছ তরকারি কেন তুমি তোমার যায়ের থেকে চেয়ে আনতে পারো না তোমার এত অহংকার কিসের কিসের এত দম্ভ হ্যাঁ শোনো অহংকার বেশি অহংকার ভালো না আর হর হর বর্বর করে সব কিছু প্রমাণ দিলে প্রমাণ হয়ে যায় না আজকে আমাদের মৌ চুপচাপ থেকেও কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিল অনেক কিছু বুঝিয়ে দিল তুমি কি ভাবছো যে তুমি ভিডিওগুলো করছো মৌ দেখছে না কারোর ভিডিও মৌ দেখছে না যে সবাই মৌকে নিয়ে এত জল ঘোলা করছে যে কি হলো রুম কি ভিডিও করে সব দেখাচ্ছে রুম কি সব নিয়মকানুন পালন করছে দুটো নাথ বই তো ঠাকুর মানে ঠাকুরের মানে ঠাকুমার তাহলে রুম কি একা কেন করছে তুমি কেন করছো না এই যে প্রশ্নগুলো সবার মনে তোলপাড় হচ্ছে তাহলে আজকে পেয়ে গেলে এই যে তোমাদের উদ্দেশ্য খানিকটা বলছি আজকে সবাই পেয়ে গেলে তো উত্তরটা যে আমাদের মৌ করছে কি করছে না সত্যি মৌ তোমাকে যত দেখি তত গর্বিত হয়েছে একদম সঠিক মানুষ একটা সঠিক মানুষের আজকেও প্রমাণ হয়ে গেল। এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি আজকেও সঠিক তাই একদম প্রমাণ হয়ে গেল যে একটা সত্যিকারের ভালো মানুষকে নিয়ে ভিডিও করতে আসি একটা সত্যিকারের ভালো মানুষের শার্ট দিয়েছি আজকে মানুষ চিনতে ভুল করিনি আমি করিনি দেখো জীবনে মানুষ চিনতে মানুষ হয়তো সঠিক চিনতে পারে না অনেক সময় ভুলভাল মানুষ চুজ করা হয়ে যায় কিন্তু আমাদের মৌকে একদম সঠিক একটা মানুষ আমরা আমি চিনতে পেরেছি তার জন্য নিজেকে অনেকটাই ধন্য মনে করি যে মৌয়ের এগেনস্টে নয় ময়ের পক্ষে ভিডিও করতে পারছি আর যার পক্ষে ভিডিও করছি সঠিক একটা মানুষের পক্ষে ভিডিও করছি আজকে আমাদের নন্দিনী কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিল কীরকম ও যখন ওই যে যাচ্ছে আজকে তোমার আর কথা বলি নন্দিনীকে কেন ঠাকুর বড় নাদবো আরেকজন আছে এই কথা কোনো না বলে বলা যায় না দিদি ভাই দিদি ভাই বলা যায় না কিংবা দিদি বলা যায় না হুম কিসের এত তোমার এত জেলারসি ময়ূর উপরে তোমার এত কিসের জেলারসি জ্যান্তই তো মেয়েটাকে মেরে ফেলেছ জ্যান্ত মেয়েটাকে মেরে ফেলেছ যে ওর আমি শাকের মুঠো খাবো না আমার কাছে ওরা নেই মৃত বলে মানে তেজ্য করে দিয়েছো তেজ্য হুম তেজ্য যা ভাসুর তুমি করে দিয়েছ সামনে আসার পরে ওই মুখটা মায়া ভরা মুখটা দেখে তোমার কি আরও জ্বলন হয় জ্বলন হয় কেন পারো না হুম আজকে মৌকে তুমি তুমি তো ছোটো মৌ তোমার কাছে বারবার এদিকে মৌর থেকে শিক্ষা নিচ্ছ কি যে মৌ যখন এসে বলেছে যে তোমরা আর কেউ পজিটিভ নেগেটিভ ভিডিও করো না ঠাকুকে নিয়ে সেইটা শুনতে পেরেছ অমনি নিজেও ক্যামেরা খুলে হ্যাঁ কেউ করোনা আমার জন্য অমনি ওই শিক্ষাটা নিতে পেরেছ কিন্তু নিজের যাকে কীভাবে ডাকতে হয় নিজের যার কাছে কী করে ছোটো বোন হয়ে যে থাকা যায় সেই শিক্ষাটা নিতে পারছো না আর যে মৌর একটা বাচ্চার কাছে নেই তোমার মেয়েটা যদি মোর কাছে থাকে কিংবা মৌকে জড়িয়ে ধরে মৌ তো কতটা তৃপ্তি পায় আর মেয়েটাও তো জেঠি জেঠি করে তুমি সেই শিক্ষাগুলো সঠিক শিক্ষা তুমি দেবে না তুমি এসে শুধু হর হরহর বরবর বরবর করবে আর শুধু ভাবছে চলো এবার রেভিনিউ জেনারেট কীভাবে করা যায় কিভাবে মৌকে শুধু ছোট দেখানো যায় সেই জিনিসটা করব তো এই ভিডিওতে করে ভিডিওতে এর আগের দিনের একটা ভিডিও তো তুমি খানিকটা তুই নন্দিনী এসে ক্লিয়ার করে দিয়েছিস যে মো নিয়ম কানুন করছে যতই মো ভিডিও না করে ভিডিও না করে বলুক আর আমি এটুখানি একদম শিওর জানি কালকের ভিডিওতে বলেছি আমি আজকের ভিডিওতেও বলছি শিওর জানি মো এইগুলো পরে সব দেখাবে যে কি করছে কী করেনি কারণ আমার মনে হচ্ছে যদি সম্ভব ও সবটাই ভিডিও করে রেখেছে কারণটাও বলেছি তোমাদের ওই স্ট্যান্ডটা আমি দেখেছি আর মিকিকেও দেখেছি ওখানে ঘুরতে তার মধ্যে একটা ফোনও ছিল তো আমার ধারণা ভুলও হতে পারে তো চলো ওয়েট করছি অবশ্যই মোয়ের ভিডিওর জন্য আর ময়ের ভিডিওটা দিলে অনেকেরই আর আমি নন্দিনীর ভিডিওতে দেখছিলাম অনেকেই কমেন্ট করছে তো চলো ওইটা নিয়ে আমি পরের দিন একটা ভিডিও নিয়ে আসছি শোনো পৃথিবীতে ওই যে দেখো ঠাকু চলে গেছে আজ দু দুদিন কিচ্ছু কিচ্ছু থাকবে না কিছু নিয়েও আসেনি কিছু নিয়েও যাবে না কাজেই নিজের দুই যা মিলে তুমি আবারও বলছি ময়ের থেকে ভালো শিক্ষা পাবে আর ময়ের হাত ধরো তোমার জীবনটা তোমার রাস্তাটা অনেক স্মুথ হবে বুঝতে পেরেছিস নন্দিনী অন্তত এই একটা শোগের দিনে অন্তত দুইটা যা এক হ এক হ সেটাই আমরা দেখতে চাই পরের ভিডিওতে যেন দেখি তোরা দুই যা একসাথে জড়িয়ে ভিডিও করছিস তাহলে আমরা অনেকটা তৃপ্ত হব অনেকটা তৃপ্ত হব ঝগড়া ঝাটি ঝামেলা অশান্তি হতেই পারে তার জন্য দুই জায়ের মধ্যে এরকম মতবিরোধ রাখিস না আর মৌ সবই করছে মৌ যে কিছুই করছে না তার একদম পরিষ্কার মৌ সব করছে সেটা মে ও ভিডিও না করে বলুক তোর ভিডিও থেকেই আমরা প্রমাণ পাচ্ছি যেমনি বাসন ধুয়েছে হবিষ্যের জোগাড় দিচ্ছে সব কিছু মৌ কিন্তু করছে সঙ্গে সঙ্গে থাকছেও তাই না কিন্তু তুই একটা দল পাকাচ্ছিস তুই একটা দল পাখি আজ যদি তো ওর শাশুড়ি তোর শাশুড়ি যদি ওর কাছে থাকতো অন্তত তুই এই দলটা পাকাতে পারতিস না তো চল সত্যের জয় চিরন্ত তুই যতই দল পাকা যতই দল পাকা মৌ আমাদের ভালো মেয়ে সবসময় ওর ভালোই হবে এই যে ভিডিওটা তুই এসে বলছিস ঠাকুর বড়নাথ বউ আর একজন আছে ঠাকুর বড়নাথ বউ এই যে কথাগুলো ওয়ার্ডগুলো ইউজ করছিস তোর মেয়ে কিন্তু জিনিসগুলো দেখছে পারবি তো তোর মেয়ে তোর মেয়ে যদি তোকে এভাবে বলে আমার বাবার বউ পারবি তো কিংবা আমার ঠাকুমার ছোট ছেলের বউ নিতে কাজেই নিজে আগে ঠিকঠাক শিক্ষায় শিক্ষিত হ তারপর মেয়েটাও দেখবি তোর থেকেই ভালো ভালো কথা শিখবে ওই হাও হাউ করে এসে এই যে তোমরা এরম বলছো আমার মেয়ের নামে ওই বলে ভিডিও করতে বসে পড়বি না তো চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে টাটা